বন্ধুরা, নেইমার এখন জাপানে আছে। তারপরেও জাপানে থেকে মেসিকে কিন্তু উইশ করতে ভুলেনি, কারণ গতকাল রাতে মেসি একাই 5 গোল করে বিশ্ব রেকর্ড করলেন 2022 সালে। তবে মজার ব্যাপার হচ্ছে, আজ বিকাল 4:20 জাপান এবং ব্রাজিলে খেলা আছে, সেখানে নেইমার কি করবে সবাই আমরা দেখার অপেক্ষায় রইলাম। চলুন সবাই শুনে আসি নেইমার কি বলল মেসিকে। Estádio Arruda, beijo, parabéns pelos 50 anos, tamo junto, a gente se vê já já, tchau tchau. বন্ধুরা, নিশ্চয়ই আপনারা নেইমারের ভাষা বুঝতে পারেন। নেইমার মেসিকে বলল, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে, এবং অনেক ভালোবাসা রইল, তুমি 5টি গোল করেছো, আমি অনেক খুশি হয়েছে। বন্ধুরা, এখন যে ভিডিওটি দেখছেন, নেইমার জাপানে খেলার উদ্দেশ্যে যখন তার ফুল টিম সহ গিয়েছিল, সেখানে যাওয়ার পরে প্রথমেই তো তাদেরকে অটোগ্রাফ নেওয়ার জন্য সবাই ঘিরে ফেললো নেইমারকে, এবং তারপরে তারা আরও কী কী মজা করলো চলুন আমরা সব ভিডিওটি দেখে আসি। অটোগ্রাফ নেওয়া শেষে তারপরে রয়েছে স্পেশাল মজা, চলুন সবাই এনজয় করুন। No. Oh, look at the top of his head. বন্ধুরা, তাদের এই আচরণ দেখে যে কেউ মনে করবে তারা মারামারি করছে, আসলে তা না, তারা খুবই মজা করছিল। বন্ধুরা, পরে যখন সবাই গ্যালারি থেকে চলে যায়, তখন কিন্তু অ্যালিসন ব্রেকার সে কিন্তু যায় না, সে কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কারণ সে জানে পুরো দলটাই তার উপর ডিপেন্ড করতেছে, কারণ সে যদি গোল ঠিকভাবে রক্ষা না করতে পারে তাহলে কিন্তু তাদের দল হেরে যাবে, যার কারণে সে কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে, এবং লাখো কোটি মানুষ তাকে হৃদয় থেকে ভালোবাসে, সেই ভালোবাসাটার মান তো তাকে রাখতেই হবে, কারণ বুঝতেই পারছেন অ্যালিসন ব্রেকার তার মানে কি ব্রাজিলের বাজ পাখি। বন্ধুরা, চলুন আবার ড্রেসিং রুমে। কি বুঝলে বন্ধুরা, ব্রাজিলের টিম যেখানেই যায় সেখানে আনন্দ উল্লাসে ভরে যায়, এবং সেই দেশের মানুষ সবাই আনন্দ করে, কারণ ব্রাজিলকে ভালোবাসে এমন কোনো দেশ নাই পৃথিবীর মধ্যে, সবাই ব্রাজিলকে ভালোবাসে। তো এমনও হতে পারে তারা হেরে গেলেও তাদের কষ্ট লাগবে না, ব্রাজিলকে ভালোবাসে এই জন্য। যেমন দেখুন, কোরিয়াকে 5-1 হারিয়েছিল, হারানোর পরে দেখুন তাদের দলের যে টপার প্লেয়ার সন, সে কিন্তু ব্রাজিলের ড্রেসিং রুমে চলে আসে এবং নেইমারের সঙ্গে তাদের গেঞ্জি অদল বদল করে, কারণ সেই সন সে চায় নেইমারের মতো সে ভবিষ্যতে হওয়ার জন্য। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছো কোরিয়া দেখো, তারা হারার পরেও কিন্তু তাদের কোনো হিংসা বিবাদ নাই, তারা কিন্তু সুন্দর মিলেমিশে রয়েছে এবং ব্রাজিলকে ঠিকই ভালোবাসছে। তো এটাই বোঝা যায় যে সারা বিশ্বের মানুষ ব্রাজিলকে অনেক ভালোবাসে। বন্ধুরা, সবই বুঝলাম, কিন্তু ড্যানিয়েল আলভেস এটা কি করছে? বন্ধুরা, মজা মজা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকুন, আর কাকে নিয়ে ভিডিও বানাবো সবাই কমেন্ট করুন।